আসসালামু আলাইকুম। টেকফ্যাক স্পিডের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। সম্প্রতি ভিভো তাদের V23 মডেলের যে 5G GHz ব্যান্ডের মডেলের স্মার্টফোনটি আমাদের দেশের বাজারে লঞ্চ করেছে। এই ফোনটির যে ভেরিয়েন্টটি আমাদের বাজারে লঞ্চ করেছে সেটি হচ্ছে 8GB 128GB ভেরিয়েন্ট। এবং এই ফোনের যে ফিচার বলবো, যেটি ভিভো সাধারণত তাদের ভি সিরিজের প্রত্যেকটি ফোনে নতুন কিছু ফিচার অ্যাড করে থাকে, সেই রকমই এইবার যে মডেলটি তারা বের করেছে সেখানে রয়েছে কালার চেঞ্জেবল ব্যাক প্যানেল। অর্থাৎ আমাদের যে ফোনের ব্যাক প্যানেলটি হয়, এই ব্যাক প্যানেলটি কালার চেঞ্জেবল হবে। আমরা যখন এই ফোনটিকে নিয়ে আউটসাইডে যাব, সানলাইটে যাব, অথবা ইউভি লাইটের যখন নিচে আমরা এই ফোনটিকে রাখব, তখন এই ফোনটির যে ডিসপ্লে রয়েছে এটি তার নিজে থেকেই কালার চেঞ্জ করে নেবে। অলমোস্ট 40,000 টাকার দামের এই ফোনটি আমরা পাচ্ছি দুটি কালারে, একটি হচ্ছে সানশাইন গোল্ড কালার এবং আরেকটি হচ্ছে স্টার ডাস্ট ব্ল্যাক কালার। পার্সোনালি আমার কাছে স্টার ডাস্ট যে ব্ল্যাক কালারটি রয়েছে এটি অনেকটা ভালো লেগেছে, কারণ আমি ব্ল্যাক কালারের ফোনগুলো অনেকটাই পছন্দ করে থাকি। এবং আপনার যে ব্ল্যাক কালারের যে ফোনটি রয়েছে সেই ফোনটিতে কিন্তু আপনি যে যাদের যে স্পেশাল ফিচার বলবো আমি, যেটি হচ্ছে কালার চেঞ্জেবল ব্যাক প্যানেল, এই ফিচারটি আপনি পাবেন না। এটি শুধুমাত্র আপনি যদি সানশাইন যে গোল্ড কালার রয়েছে সেটি নিয়ে থাকেন, তাহলে আপনি এই ফিচারটি ওই ফোনে পেয়ে যাবেন। 6.44 ইঞ্চির এই ডিভাইসটিতে রয়েছে 19Hz রিফ্রেশ রেটের অ্যামোলেড প্যানেল, অ্যামোলেড ডিসপ্লে, যেটির রেজলিউশন হচ্ছে 1080x2400 পিক্সেল। এবং এই ডিসপ্লেটিকে প্রোটেকশনের জন্য রয়েছে স্কটিশ এক্সেনশন আপ টাইপের কিছু একটা লেখা রয়েছে, এই ধরনের প্রোটেকশন, যেটি দ্বারা আমি মনে করবো অনেকটা ভালোই প্রোটেকশন যাবে, কারণ যেহেতু নিউলি ইন্ট্রোডিউস করতেছে ভিভো আমাদের মাঝে। জানি না এটা আসলেই ভালো পারফরমেন্স করবে না খারাপ পারফরমেন্স করবে, তারপর আশা রাখি যেহেতু নতুন একটি প্রোটেকশন সিস্টেম, তাহলে আশা করা যায় এটি অনেক ভালো একটু আপনাদেরকে সার্ভিস দিবে। ফোনটিতে ব্যবহার করা হয়েছে নতুন অ্যান্ড্রয়েড 12 অপারেটিং সিস্টেম এবং এর চিপসেটে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 1920 চিপসেট, যেটি অক্টাকোর সিপিইউ বেসড একটি চিপসেট বলবো। এবং এর যে গ্রাফিক্স কার্ড সেটি ব্যবহার করা হয়েছে মালি G86 মডেলের, যেটি ওয়ান অফ দ্য বেস্ট গ্রাফিক্স কার্ড এখন বলবো, ভালো আপনার গ্রাফিক্স কোয়ালিটি এটি প্রদান করে থাকে মোটামুটি। যে গেমিং পারফরমেন্স এবং ভিডিও পারফরমেন্স দুটাই মোটামুটি আমরা ভালো পেয়ে থাকি এই গ্রাফিক্স কার্ডের মাধ্যমে। আমরা প্রায় সবাই জানি ভিভো তাদের ক্যামেরার জন্য মোটামুটি বিখ্যাত, যারা সেলফি পাগল বা পিকচার তোলার জন্য অনেকটা পাগল হয়ে থাকে তাদের জন্য কিন্তু ভিভো ওয়ান অফ দ্য বেস্ট ফোন। সো এই ফোনটিতে ভিভো তাদের 64 মেগাপিক্সেলের একটি মেইন ক্যামেরা ব্যবহার করেছে এবং এর সাথে আলট্রা ওয়াইড একটি 8 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে এবং ম্যাক্রো ছবি তোলার জন্য 2 মেগাপিক্সেলের একটি ক্যামেরা রয়েছে। মেইন ক্যামেরাটা দিয়ে আমরা 4K যে ভিডিও সেটি রেকর্ড করতে পারবো 30fps-এ, এবং তার সাথে আমরা যে 1080p-র যে ভিডিওগুলো সেটিও কিন্তু আমরা 30fps-এ রেকর্ড করতে পারবো। এবং এই ফোনের মেইন যে সেলফি ক্যামেরা সেটি ব্যবহার করছে 50 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, এবং তার সাথে রয়েছে আরেকটি আলট্রা ওয়াইড 8 মেগাপিক্সেলের ক্যামেরা, যেটি দ্বারা আমরা যারা গ্রুপে সেলফি তুলতে চাই সেটি কিন্তু অনায়াসে তুলতে পারবো। ফোনটির লুকের কথা বলতে এটি অনেকটাই আইফোন টাইপ আমার কাছে মনে হয়েছে, কারণ এদের যে শার্প এজ এবং যে ফ্ল্যাট সারফেসের কারণে অনেকটাই আইফোন টাইপের ফিল দেয়। এবং আপনি এই ফোনটিকে কিন্তু iPhone 5S বা iPhone 5-এর যে ফোনগুলো রয়েছিল সেগুলোকে যেমন আমরা যে কোনো সারফেস ইজের সার্ফ সারফেস যেটি বলে থাকি তার উপরে কিন্তু আমরা অনায়াসে কিন্তু এটিকে দাঁড় করিয়ে রাখতে পারবো বা পারতাম, সেই রকমই আপনি এই ফোনটিকেও কিন্তু এই সারফেসের উপরে কিন্তু ফ্ল্যাট সারফেসের উপর দাঁড় করিয়ে রাখতে পারবেন। এবং এই যে ফোনটি, এই ফোনটির যে ডিসপ্লেতে আপনি যদি দেখেন তাহলে উপর দিকে দেখবেন যে অনেকটাই আইফোন ইন্সপায়ার্ড কিন্তু নচ ব্যবহার করা হয়েছে, এবং এই নচের দুই সাইডে কিন্তু আপনি দুটি ক্যামেরা পাচ্ছেন, যেটি হচ্ছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা আর একটি হচ্ছে 8 মেগাপিক্সেলের ক্যামেরা। এবং এই ফোনটির যে প্রোটেকশন সিস্টেম, প্রাইভেসি সিস্টেম, আপনি লক খোলার জন্য কিন্তু আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন। এবং এই ফোনটিতে রয়েছে হচ্ছে 4200 মিলি অ্যাম্পিয়ারের একটি ব্যাটারি, এবং এই 4200 মিলি অ্যাম্পিয়ার ব্যাটারিকে চার্জ করার জন্য রয়েছে 44 ওয়াটের যে ফাস্ট চার্জার, এবং এই 44 ওয়াটের যে ফাস্ট চার্জার রয়েছে এই চার্জার দিয়ে কিন্তু আপনি অনায়াসে 1 থেকে 68% চার্জ 30 মিনিটের ভিতরে কভার করতে পারবেন, মানে 1 থেকে 68% 30 মিনিটের ভিতরে হয়ে যায়। কিন্তু আমি বলবো একটা ডাউন সাইড হচ্ছে এই যে আপনার ব্যাটারি ব্যবহার করেছে, এই ব্যাটারি কিন্তু 4200 তুলনায় যদি 5000 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করতো তাহলে কিন্তু ফোনটা আরও একটু লং টাইম সার্ভিস দিত একবার চার্জ করার পরে। তো এখানে 4200 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করেছে, এই জন্য ফোনটি কিন্তু অনেকটা লাইট ওয়েট, এই ফোনটির যে ওয়েট সেটি হচ্ছে হলো আপনার 100
সরি। এই ফোনটির ওয়েটটি হচ্ছে হলো আপনার 180 গ্রাম। সো যে বাজেট অর্থাৎ 40,000 বা 40,000 টাকার যে বাজেট, এই বাজেটের ভিতরে আমি যদি বলবো আপনি যদি গেমিং সেগমেন্টের ফোন হিসেবে মনে করেন, কিন্তু এটি গেমিং সেগমেন্টের ফোন না, এটি সাধারণত আপনার বলবো হচ্ছে এর যে লুক এবং যে এর যে ফিচার, এই ফিচারের জন্য আপনি যদি মনে করেন যে আপনার জন্য ফিচার এবং হচ্ছে লুকটাই যদি আপনার কাছে অনেক মেইন কারণ হয়ে থাকে, তাহলে আপনি এই ফোনটি নিতে পারেন। গেমিংয়ের জন্য আমি কোনো সময় এই গেম এই ফোনটিকে সাজেস্ট করবো না, কারণ এতে যদি স্ন্যাপড্রাগনের প্রসেসর ব্যবহার করতে হতো বা স্ন্যাপড্রাগনের যদি চিপসেট ব্যবহার করতো, তাহলে কিন্তু আমি আপনাদের বলতাম যে এটা ওয়ান অফ দ্য বেস্ট ফোন হতো। সো এই ফোনটি সম্পর্কে আপনাদের কী ধারণা এটি জানিয়ে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। এখনও যারা ভিডিওটিকে লাইক দেননি তারা অবশ্যই ভিডিওটিকে লাইক দিতে ভুলবেন না, আর যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই ভিডিওর নিচ থেকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং।